কাজকর্ম তো দেখে দিতে হবে, সেটা তুমি পঞ্চায়েতের এখানে যারা ওরা আমাদের আছে ওই তো আছে, সে কানেকশন না কিছু বুঝে বুঝে না, তো তোমার কি তোমার কি পাওনি বলো? আমার তো মনে করো ঘরও লাগে আর মানে একটু জলে একটু কষ্ট হয়, জলই কিন্তু হবে জল আমাদের। ভোট পরবালাই পঞ্চায়েতে ভোটের পূর্বে জনগণের ঘরে ঘরে পৌঁছে তাদের খোঁজ খবর নিচ্ছে মন্ত্রী। বুধবার মাদারিহাটের কমিউনিটি হলে আলিপুরদুয়ার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতী সভা আয়োজিত হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি জানান পঞ্চায়েত ভোটে তৃণমূলকে রোখার ক্ষমতা কারোর নেই। এদিন সভা শেষে মন্ত্রী চলো গ্রামে যাই কর্মসূচির অন্তর্গত এলাকার কয়েকটি জনগণের ঘরে যান, তাদের সাথে কথা বলেন এবং কী কী সরকারি পরিষেবা পাচ্ছেন সেই বিষয়ে খোঁজ খবর নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। তাই নিয়ে টাকাটা ছাড়ছে না, ছাড়েনি বলে এখন সামান্য টাকা ছেড়েছে, সেটা নিয়ে ওরা সার্ভে করে দেখে নিচ্ছে, দেখে নিয়ে যাবে সেই তাকে পাবার তোমার কাজকর্ম তো দেখে দিতে হবে, সেটা তুমি পঞ্চায়েতের এখানে যারা ওরা আমাদের আছে ওই তো সে কানে শুনে না কিছু বুঝে বুঝে না, তো তোমার কি তোমার কি পাওনি বলো? আমার তো মনে করো ঘরও লাগে আর মানে একটু জলে একটু কষ্ট হয়, জল তো দুটোই কিন্তু হবে, জল আমাদের দিদি কোনোটাই ছাড়েনি, ওরা ওরা টাকাটা ছাড়ছে না বলেই তো টাকাটা দেওয়া হচ্ছে না, ওরা সাত টাকা কোনো প্রকল্প নেই রাজ্যে, যে কোনো রাজ্যে যাতে পুরোপুরি ওরা দেয় সব, নয় পঞ্চাশ রাজ্যে দেয় নয় ৪০ রাজ্যে দেয়, কিন্তু ওরা ওদের যে জায়গাটার টাকাটা সেটা দিচ্ছে না। যাই হোক আমাদের পক্ষ থেকে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে আগামী দিনও যাবে, দিদিও দেখছে, সেটা তোমার বাড়ির টাকা সবে এসেছে, ওরা দেখে দিয়ে ওদের ওই সার্ভে লিস্টে দেওয়া হচ্ছে না। সম্প্রতি আলিপুরদুয়ারে বিজেপি রাজ্য সভাপতি বলছে ২৭,০০০ কোটি টাকা দেওয়া
কেন্দ্র থেকে নিয়ে এসে দিয়েছে 27,000 কোটি টাকা। বলছে 1 টাকারও হিসাব যেন দিতে হবে, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। 27,000 কোটি টাকা, 27,000 আমরা পাবো লক্ষ যান ওরকম করে বললে টাকার হিসেব না দিলে কেউ টাকা দেয় না। 27,000 হিসেব দিয়েছে তবেই টাকা, আর সব হিসেব দেওয়া হচ্ছে। ওরা ওটা একটা কাজ পেয়েছে বলার, আপনাদের সংবাদ মাধ্যমে থাকার জন্য বলছে টাকা দিচ্ছে, তার হিসেব দিচ্ছে না। ওই ওদের যারা আসছে তারা তো কেউ বলছে না যে হিসেব দিচ্ছে না, তাহলে টাকাগুলো ছাড়ছে কী করে? এই যে আবাসের টাকা ছাড়লো 8,000 কোটি টাকা, সেটা ছাড়লো কী করে যদি হিসেব না দিয়ে থাকে? 27,000 কোটিটা আমারও পৈতৃক সম্পত্তি না, যিনি বলেছেন তারও পৈতৃক সম্পত্তি না। মানুষের টাকা মানুষের কাছে যাবে, তাতে অত 27 বললে আমি বলবো 1 লক্ষ পাবো। বলছে দরবার করে তারা নিয়ে এসছে। কে দরবার করেছে? কে দরবার করেছে? ওরা গেছে দরবার করতে। এই তো বিধানসভায় একটা পাস হয়েছে রেজলিউশন, যেগুলো যেগুলো জায়গায় যাওয়ার, ঘাটাল মাসের প্ল্যান থেকে নিয়ে সব কিছু, তার জন্য সর্বদলীয় স্তরে যেতে হবে। তো তারা নাম দেয়নি বলে তো আমাদের পরিষদীয় মন্ত্রী আবার কালকে বিরোধী দলনেতাকে ফোন করেছে। তো এই তারা কোনোদিন কখনো বলে না, বাংলা থেকে খালি চাই, বাংলাকে কি দেব সেটা ভাবে না। বলছে দরবার না করলে পরে মমতা ব্যানার্জির ক্ষমতাই ছিল না টাকা আনার। মানেটা কি যে মমতা ব্যানার্জি ওরা যদি না দেয় মানুষের টাকা, মানুষের টাকা দেবে এটা ওদের কর্তব্য। দরবার করতে হবে কি না কেন? ওরা কি রাজা নাকি? আমার এই দেশটা, এই রাষ্ট্রটা হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ, আমরা কেউ রাজা নই, আমরা সবাই প্রজা। উনি যদি মনে করে থাকেন ওনার নেতারা রাজা, কেন্দ্র শাসন করছে বলে ওরা রাজা, তাহলে উনি ভুল ভাবছে। কারণ এটা চাইবার দরকার নেই, চাই এমনিতেই আসার কথা, দেয় না বলে তাই চাইতে। বলছে আপনারা দিয়ে দিতে পারছেন? তো ওরা 5 কোটি টাকার বেশি নেতাদের দিক না, 5 কোটি টাকার বেশি সাংসদদের দিক, তাহলে এটাও তো আমরাও বলতে পারি যে 5 কোটি। ওরা তো মাঝখানে বন্ধ করে দিয়েছে, টাকা দিত না সাংসদ এলাকা উন্নয়নের টাকা, তারপরে কমিয়ে দিয়েছিল, কম টাকা দিত। তো আমাদের এখানে কিন্তু 60 লক্ষটা কোভিডের সময়ও হয়েছে। সুতরাং ওরা যেই মাত্র 1 লক্ষ কোটি টাকা দিয়ে দেবে, আমরা সেই কখন ভাববো যে কী করে আমাদের বিধায়ক এলাকা উন্নয়নের টাকা বাড়াতে চায়। টাকা তো দেবে ওরা, টাকা তো ওরা দেবে, কেন্দ্র দিচ্ছে না মানে কেন্দ্রের পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার মানুষের প্রাপ্য টাকা, অধিকারের টাকা, অধিকারের টাকা থেকে বঞ্চিত করছে। আর লম্বা চড়া কথা।